পঞ্চায়েত এবারে নিরপেক্ষ পঞ্চায়েত হবে। আমরা চাইছি লড়তে, বললাম তো লড়তে চাইছি। কখনো চড়াম চড়াম ধাক, কখনো গুড় বাতাসা নকুল দানা বিলি, আবার কখনো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা। লালমাটির জেলায় ভোটে নেই দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলের গলায় শোনা যেত নানা ধরনের বুলি। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবার কথা, কিন্তু তার আগে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া বীরভূমের জেলা তৃণমূল সভাপতির গলায় শোনা গেল ভিন্ন সুর। কোনো ভিডিও অফিসে লোক থাকবে না, নিজে নিজে ফাইল করবে, নিজে নিজে চলে আসবে, ভদ্রভাবে ভোট হবে, সুস্থ হবে ভোট হবে। 21 বিধানসভা তো হয়েছে, কোন অশান্তি হয়েছে? কোনো ভোটই কোনো অশান্তি হবে না। তাহলে কি আর ভোটের সময় শোনা যাবে না কেশ্ববাণী? তা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অনুব্রত। সেটা পরে কথা বলবো, পরে বলবো, এখন কেন বলবো? ভোট ডিক্লেয়ার হয়নি। মমতা নেজি কালকে বললেন অনুব্রতকে ছাড়িয়ে নিয়ে আসবো, তাই তো বীরের মতো করে আজকে অনুব্রত বলছে আমি সব মামলায় খালাস পাবো। আচ্ছা, বিচারক তো বিচার করেন, তাহলে আজকে আমাদের দেশের বিচারপতিদের ভাবতে হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং জেলা আদালত। এখানে বিজেপির সরকার হোক বা তৃণমূলের সরকার হোক, আইনের শাসন নেই। পঞ্চায়েত ভোট এবারে তৃণমূলের জন্য কেকওয়াক হবে না, সময় এখন অনেক বাকি। এখন শীত বসন্ত সব কিছু পেরিয়ে তারপরে পঞ্চায়েত ভোট, আর তার আগে যদি ভোটটা এগিয়ে আনতে চায়, জানে তার পরিণতি কী হবে। এবং সময়ও যদি ভোট হয়, গতবারে যে পঞ্চায়েত নির্বাচন মানুষ দেখেছে, এবারে সেই পঞ্চায়েত নির্বাচন হবে না। বীরভূম জেলা এমনি তৃণমূল খুব ভালো করবে, অনুব্রত নেতৃত্বেই করবে, এবং সেই আত্মবিশ্বাসী অনুব্রত দেখিয়েছে। সিবিআই একটা রেড করলে বা অ্যারেস্ট করলে যদি আত্মবিশ্বাস চলে যায় পলিটিক্যাল কর্মীদের, তাহলে তো সিবিআই সফল হয়ে গেল, বিজেপির টেকনিক সফল হয়ে গেল, সেটা আমরা হতে দেব না। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবার কথা, তার আগে ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই অনুব্রতগণ বীরভূম। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।